নতুন নতুন তথ্য, আরো ইনফরমেশন এবং অজানা কাহিনী সঙ্গে আপডেট নিউজ পেতে আমাদের হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং নোটিফিকেশন পেতে এই ঘন্টা সিম্বলে ক্লিক করুন। পশ্চিমবঙ্গের পুলিশ তো বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গের পুলিশ শুধুমাত্র মমতা ব্যানার্জি সরকার চাইছেন, তো তাতে আমি মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি। দেখুন, আমার সঙ্গে কোনো গাড়ি নেই, কিছু নেই, আমি একা হাঁটছি, আর গাড়ির সঙ্গে অতস্থায়ী জনতা যদি আসে তো আমার কিছু করার নেই। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীকে ধিক্কার, তৃণমূল কংগ্রেস এইবার দূর হেরে যাবে, আছি যেখানে হাঁটবো সেখানে জনপ্রাণ তৈরি হবে, পুলিশ পারবে না আটকাতে, প্রশাসন পারবে না আটকাতে। আমাকে বাঁকুড়াতেও আটকানোর চেষ্টা করেছে, কিন্তু যেখানে হাঁটছি সেখানে জলপ্লাবন তৈরি হচ্ছে, সেখানে আমাদের মানুষ সঙ্গে আছে। আজকে দেখতে পাচ্ছেন যেখানে যাবো সেখানে মানুষ, কারণ মানুষের সঙ্গে কাজ করেছি। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। পাচ্ছেন, আমাকে বারবার আটকে দেওয়া হলেও মানুষের মন থেকে আটকাতে পারবে না। আমি জিতছি, ভারতীয় জনতা পার্টি জিতছে, মিছিল আমি করবো। দেখুন, ভারতবর্ষে একটা মানে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রশাসন কীভাবে একটা চলছে যে এতটাই ভয় পেয়ে গেছে বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না। তো বাঁকুড়া জেলায় যাতে না ঢুকতে পারে মানে ফাঁকা মাঠে গোল দিতে পারবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কিন্তু নিশ্চিন্তে জেনে রাখুন,
ওখানে মানুষ পুরো সংজ্ঞা যেতে একটা আতঙ্কে আছে তৃণমূল কংগ্রেস, যে করে হোক যদি পঞ্চায়েত ভোটে আবার যদি ভোট লুট করা যায় বা কিছু করে, যেটা আমি মেনে নিতে পারিনি যে কারণে অত ছিল, সেটার পেছনে হলেও জয়েন্ট করার পরে আমি যখন জয়েন্ট করেছি বিজেপিতে তারপর থেকে তো কেস সাজানো হয়েছে, কেসগুলো সাজানো হচ্ছে। সেই হবে তৃণমূল বলছে আপনার আজকের প্রচারের কোনো অনুমোদন নাই, আমার অনুমোদন আছে, আমাদের অনুমোদন আছে, পুলিশ সেটা এনওসি দিচ্ছে না যেন আমরা প্রচার করতে না পারি। আমরা তাও পুলিশের জন্য আমরা ভয় করে বসে থাকিনি, আর পুলিশের জন্য আমরা বসে থাকবো ভয় করে। তাহলে আপনাদের আজকে যে প্রচার, আমাদের অনুমতি আছে, আমরা মেল পেয়েছি, আমরা মেল পাঠিয়েছি, ওনারা এনওসি দেননি বলে কি আমরা পুলিশ প্রশাসন পারমিশন দেবে না বলে কি আমরা সবসময় বসে থাকবো নাকি? যেটা বাস্তব লাইভ দেখিয়েছি যে হ্যাঁ এটা ফেসবুকে কোনো রেকর্ডিং নেই, সমিত্র নামটা মুছছে তো নাম দেওয়ালের নাম লিখে মুছে দিতে পারে। এইবার মিনিমাম 70% ভোট বিজেপিতে পড়বে, তৃণমূল থেকে বিজেপিতে কয়েকদিনের আগে, তারপরে এই ভোট মানুষের ভোট যখন কেড়ে নেওয়া হয় তখন সেই সরকারের থাকা উচিত, সেই সরকারের সবাই আজকে পাঁচিল ওটা বসে আছে, সবাই আসবে বিজেপিতে। আগামী দিনে আমি দেখতে পাচ্ছি 26-27 আমরা সিট পাবো বিজেপি, কারণ যেভাবে সন্ত্রাস করেছে এবং যেভাবে ভাবছে যে মানুষকে চুপ করে রেখে দেবো, মানুষ চুপ করে থাকবে না, ব্যালটের দিনে ইভিএম এর দিন মানুষ বুঝিয়ে দেবে।